একযোগে নিয়োগের জন্য বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করে আসছিল 2021 সালের টেট উত্তীর্ণরা। অবশেষে তা সফল হতে চলেছে। শিক্ষা দপ্তর টেট উত্তীর্ণদের জন্য সুখবর নিয়ে আসলো পুজোর আগেই। শুক্রবার 258 জন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীর অফার ছাড়া হয়েছে। আরও 3108 জনের অফার ছাড়া হবে বলে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সরকারকে কল্পতরু হিসেবে নিজেই আখ্যায়িত করে শিক্ষামন্ত্রীর বক্তব্য, তার আগে কোনো সরকার একযোগে এত সংখ্যক টেট উত্তীর্ণদের চাকরি দেয়নি। 27 তারিখে 256 জন টেট আমরা অফার দিয়ে দিয়েছি বাই পোস্ট অফিস। আজকে অফার ইস্যু করেছি 258 জন, এটাও পোস্ট অফিসে ড্রপ হয়ে গেছে। এছাড়া আমরা আরও অফার দিচ্ছি 3108। আমার জানা মতে এত সংখ্যক টেট কোয়ালিফাই অতীতে কোনো গভর্নমেন্ট এট এ টাইম দেয়নি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত 44,683 জন পাথরত ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 18-19 শিক্ষাবর্ষে বাইসাইকেল দেওয়া হয়েছিল, কিন্তু পরের দুবছর করোনার কারণে দেওয়া সম্ভব হয়নি। পুজোর পরে সেই সাইকেল পেয়ে যাবে রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রীরা। আমরা 20-21 এবং 21-22 আমরা দিতে পারিনি, কেন? ডিউ টু কোভিড। এবার একসাথে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি 44,673 জন, 44673, 44673 জনকে আমরা একসাথে 20-21 এবং 21-22 জেমের মাধ্যমে, ই টেন্ডারের মাধ্যমে আমরা প্রতিটি সাইকেলের দাম 3,828, টোটাল আমাদের 17,10,00,000 টাকার উপরে আমাদের খরচ যাবে। আমরা ই টেন্ডারের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি ওয়ার্ক অর্ডার। আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি 23 তারিখ। আমরা পুজোর পরটাতেই বাইসাইকেল দেওয়া প্রত্যেক মেয়েদের শুরু করব। শিক্ষামন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলেছেন, একসাথে এত চাকরি দিলে মনে কষ্ট পেতে পারেন কেউ কেউ, কারণ তাদের তো রাজনীতি করার আর কিছুই বাকি রইল না। রিপোর্ট, টাইমস 24।